বিধানসভা নির্বাচনের আগেই বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। মূলত দলের মাদার এবং যুব সংগঠনের শীর্ষ নেতাদের মধ্যে তালমিলের অভাব নজরে আসছিল নিচুস্তরের নেতাকর্মীদের। এবারে জেলার সভাপতির সঙ্গে অসভ্য আচরণ ও ধাক্কাধাক্কি করার দায়ে বিজেপির যুব সভাপতিকে শোকজ করল দল। গত 1 জুলাই রায়গঞ্জের বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপির জেলার সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীকে ধাক্কাধাক্কি করার পাশাপাশি তার সঙ্গে অসভ্য আচরণ করেছে জেলা যুব সভাপতি ভক্ত কুমার রায়। এমনটাই অভিযোগ করা হয়েছে বিশ্বজিৎ বাবুর তরফ থেকে। তিনি আরও অভিযোগ করে বলেন, সেই সময় ভক্তবাবুর সঙ্গে দলের কর্মীদের বাইরে বহিরাগতরাও ভক্তবাবুর সঙ্গে জোর করে তার কার্যালয়ে প্রবেশ করে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। গত 2 জুলাই বিজেপির যুব সভাপতি সহ আরো 3 জনকে এই ঘটনার জন্য শোকজ করা হয়েছে। যে আমাদের যে 5 জন কার্যকর শোকজ করা হয়েছে, তো তারা জেলা পার্টি হচ্ছে পার্টির অনুশাসন ভঙ্গ, কিছু অবৈধ আচরণ ধরা করেছিল। তো আমরা তারপরে যে আমাদের রাজ্য বা যে জেলা যারা পদাধিকারী সকলকে আলোচনা করা হচ্ছে, কিন্তু বিজেপি তো এইসব অবৈধ আচরণ বা অনুশাসন দিতে কোনো কার্যকর ভঙ্গ করে এটাকে চায় না। তো তার জন্য আমাদের পদ্ধতি যে শোকজ করা, শোকজ করলে তারা জবাব দেবে, জবাব দেওয়ার পরে পার্টি তার সিদ্ধান্ত নেবে, রাজ্য তার সিদ্ধান্ত নেবে, জেলা পদাধিকারী তারা অনুমতি বসবে যে তাদের শোকজ জবাব দিলে মানে তাতে রাজ্য বা জেলা পদাধিকারী সুন্দর পার্থক্য না আছে এই সন্তুষ্ট থাকে না শোকজ উঠে যাবে। যদিও ভক্ত কুমার রায়কে শোকজ করা হলেও এখনো পর্যন্ত সেই চিঠির কোনো জবাব দেননি তিনি। তার দাবি, চিঠি হাতে পাওয়ার পর এখনো পর্যন্ত চিঠির বয়ান অনুযায়ী 7 দিনের সময়সীমা পেরিয়ে যায়নি, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই তিনি এই চিঠির জবাব দেবেন। যদিও বিজেপির জেলা সভাপতির সঙ্গে উত্তপ্ত বাদানুবাদের কথা স্বীকার করলেও অসভ্য আচরণের পাশাপাশি ধাক্কাধাক্কির আচরণ তিনি করেননি বলেই দাবি করেছেন। সমগ্র বিষয়টি দলের রাজ্য কমিটির হস্তক্ষেপ চেয়েছেন দুপক্ষই। প্রয়োজনে দলীয় কার্যালয়ে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার জন্য দাবি করেছেন ভক্ত কুমার রায়। যদিও এই ঘটনা নিয়ে ইতিমধ্যে বিজেপির জেলা কমিটির মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। উত্তর দিনাজপুর জেলায় বিজেপি দলের সাথে তার ওই যুব সংগঠন যুব মোর্চার কাজিয়া দীর্ঘদিনের। বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসতেই বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো। প্রথমত 1 তারিখের ঘটনা, মাননীয় জেলা সভাপতি বলছেন বহিরাগতদের নিয়ে আমরা আক্রমণ করেছি, ওনার ঘরে সিসিটিভি ক্যামেরা আছে, আর সেই সিসিটিভি ক্যামেরা দামি ক্যামেরা আশা করি সেদিনও চালু ছিল। যদি আমরা বহিরাগত কাউকে নিয়ে এসে থাকি তাহলে আমি দাবি করছি রাজ্য নেতৃত্বের কাছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ আনা হোক, এবং যদি আমি বহিরাগত কাউকে নিয়ে সেদিন পার্টি অফিসে গিয়ে থাকি তাহলে দল আমার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিক, আমি সমস্ত দলের সিদ্ধান্ত মেনে নেব দলের সৈনিক হিসাবে। সকলের জবাব দেন, সকলের জবাব এখনো 2 তারিখে আমার হাতে এসছে, আমার হাতে এসছে বলতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসেছিল, 3 তারিখে আমার কাছে তার হার্ড কপি এসছে, 7 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে, এখনো 7 দিন হয়নি, সম্ভবত আজকে অথবা কালকে জবাব দেবে।